আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছে কিয়ামতটা যেদিন হবে ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ এই সূরাতে এঁকে দিয়েছে নিজে এই সূরার নকশা এঁকে দিয়েছে কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সূরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসেই কিয়ামতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সূরাটার নাম হচ্ছে আল কারিয়া কি নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যেই সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শুনে নাই দ্য ট্রাম্পিট দ্য সাইরেন দ্য উইসেল বিশাল এক উইসেল বাজানো হবে ওই উইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লায় কোন সুবহানাল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলামিন স্পেশাল একটা ফেরেশতা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম কি নাম ইসরাফিল আলাইহিস সালাম এদিকে ইসরাফিল নামে কেউ আছে হ্যাঁ অনেকে রাখে ইসরাফিল নামটা কিন্তু অনেকে রাখে আজরাইল রাখে নাকি হ্যাঁ আজরাইল রাখে না ইসরাফিল কিন্তু রাখে তো এই ফেরেশতাকে আল্লাহ তাআলা বিশাল একটা হুইসেলের ভিতরে সাইরেনের ভিতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভিতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে সিংহা বাংলায় কি বলে সিংহায় ফু দিবে কয়টা চিল্লায় বলেন এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশের অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিংহাটা ওই বাসিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে সুবহানাল্লাহ কোন তিনটা ফু দেওয়ার জন্য রব্বুল আলামিন একটা ফেরেশতা বানালেন ইসরাফিল ফেরেশতা সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাঁশি বাজা হি ইজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিংহায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব কোন সুবহানাল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সূরার নাম দিয়েছেন আল কারিয়া কি নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজ্রনিনাদ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ শুনেছেন আপনি কবে বলেন তো কেউ এক দুজন বলেন আমারে হ্যাঁ ভয়ঙ্কর আওয়াজ রবিউল ভাই কবে শুনছেন সিডরের সময় হুজুরের সিডরের সময় ভয়ঙ্কর আওয়াজ শুনছে সিডরের ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ কিসের আওয়াজ বজ্রপাত বজ্রপাত থান্ডার ভয়ঙ্কর আওয়াজ হয় বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন ঠেড়া এই যে ঠেড়া ঠেড়ার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যেই কয়েকটা দেশে সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্করতম বজ্রপাতের আওয়াজ আসলেই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন আর আপনাদের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ কে কোন দিন শুনেছেন বলেন আদনান গাজী ভাই আপনি কি শুনছেন জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ গাড়ির চাকা যদি ব্রাস্ট হয় তাফসির মাহফিলে যায় তো কমন পড়ে গেছে হুজুরের তো রাতের বেলায় কিন্তু আমরা যারা ময়দানে কথা বলি আমাদের এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয় ভবঘুরে জীবন আমাদের কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি বাণীবাহকের কাজ আমাদের তো রাত্রিবেলা মাঝে মাঝে আমরা এরকম ট্রাকে টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় রিক্সার টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় মানুষ ভয় পেয়ে যায় আসলে অনেক বড় আওয়াজ আর জীবনে কে কে আওয়াজ শুনেছেন আওয়াজ হয় কিসে জেনারেটর যদি ব্রাস্ট হয় ট্রান্সমিটার যদি ব্রাস্ট হয় আওয়াজ হয় না আওয়াজ হয় হ্যাঁ হেলিকপ্টার হ্যাঁ হেলিকপ্টার যখন ল্যান্ড করে
তখনও ভয়ঙ্করতম আওয়াজ হয়। বিমান যখন টেক অফ করে ল্যান্ড করে ভয়ঙ্কর আওয়াজ হয়। এরপরে লোহার মধ্যে যদি হাতুড়ি দিয়ে পেটায় যখন তারা কাজ করে ভয়ঙ্কর আওয়াজ হয়। ট্রেনের যে হর্ন বাজায় যে ট্রেন আসতেছে, মাঝখানে চমৎকার কথা বলেছেন, মাঝখানে ওই যে ক্রসিং থাকে ক্রসিং আটকে দিয়ে একটা হুইসেল বাজায়, বিকট আওয়াজ হয়। আর এই তো বেরোচ্ছে, আর কি আছে এরকম আওয়াজ কে কোথায় শুনছেন? হ্যাঁ, এক্সক্লুসিভ আওয়াজ। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এক্সক্লুসিভ সাউন্ড হয়, ভয়ঙ্কর আওয়াজ। আর কোথায় কি শুনেছেন? দপ্তরি যখন হাই স্কুলে ঘন্টা বাজায়, ছুটির ঘন্টা কাছে দাঁড়ানো যায়, বিকট আওয়াজ হয়। আসলে এই পৃথিবীতে আমরা এক একজন এক এক সময় এক এক জায়গায় বিকট বিকট আওয়াজ শুনেছি, কিন্তু কেয়ামতের দিন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে, ওই ফুৎকারের যে আওয়াজটা হবে, এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো? কথা বলেন, এর চেয়ে অনেক ভয়ঙ্করতম আওয়াজ, যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে, কেঁপে উঠবে। এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আল কারিয়া। কি নাম? চিল্লায় বলেন, কি নাম? এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিয়া। সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ, ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল কারিয়া। আল কারিয়া, মাল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া। তিনবার তিনি সূরা শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন। কয়বার? কথা বলেন, তিনবার। যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি, গুরুত্ব বোঝানোর জন্য বলি, বলি না? বিশ্বনবীও মাঝে মাঝে কোনো জিনিসের ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন। কয়বার? একবার বিশ্বনবী তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন, আর বলছিলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে বিশ্বনবী ওনার হৃদয়ের দিকে, কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন। কয়বার? তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন, বিশ্বনবী বলছেন তাকওয়াটা এখানে, এখানে, এখানে। তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাতুল কারিআ নাজিল হয়েছে, মক্কার কাফির মুশরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এই সূরা শুরুতে আল কারিয়া শব্দটা একবার নয়, দুইবার নয়, তিনবার উল্লেখ করেছেন। পড়েন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে, তিনটা আওয়াজ করার জন্য, তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম। প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে, তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে, ওই শব্দটার নাম হলো আল কারিয়া। কি নাম? আল কারিয়া। ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এখন আমরা যেরকম আরামসে বসে আছি, ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে? আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে, তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে, তুলার মতো। সুবহানাল্লাহ। পড়ে, মানুষগুলো ছিটকে পড়বে। এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি না, এই যে বসে আছি, সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে, এটার কারণ দ্য গ্র্যাভিটেশনাল ল, গ্র্যাভিটেশনাল পাওয়ার। এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে। কিন্তু কেয়ামতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন, একটা কাঁপুনি দিবেন, একটা ভাইব্রেশন দিবেন, একটা আর্থ কোয়াক, একটা ভূমিকম্প দিবেন, মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না, দাঁড়িয়ে থাকতে পারবে না, ডানে বায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে, কোন ইয়ত্তা থাকবে না। কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। শীতকালে ছেলেপেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র্যাকেট খেলে না, ব্যাডমিন্টন খেলে, দেখবেন ওই খেলার জন্য
শীতকালে খেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায়, এলাকায় খেলেনি? এই রাত্রিবেলা বাঁশ গেড়ে দিলে ওর মধ্যে লাইট লাগালে কোত্থেকে যেন অনেক পোকা চলে আসে, ডান দিকে একটা বাঁ দিকে একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে। কেমতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে। তুলাকে ধ্বনিত করলে তুলা যেমনি ধ্বনিত হয়, তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে, তুলাকে পাতলা করার জন্য, আরামদায়ক করার জন্য, মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধ্বনিত করা হয়, দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্যে ভাসে, ফু মারলে আরো দূরে যায়, ফু মারলে আরো দূরে যায়। বাতাসের ঝাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না। পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো, তুলা যেমনি বাতাসে ধ্বনিত হয়, পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে, চিল্লায় কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, বিশাল বড় পাহাড়, উপরে শুধু বরফ আর বরফ, এটার বলে হিমালয়, বাংলায় কি বলে, নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড়। আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো, ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে, বিমানের সামনে স্ক্রিন থাকে, আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে। আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে, জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট, উপরে শুধু বরফ আর বরফ। সুবহানাল্লাহ, পড়েন, 29,035 ফিট উঁচু ওই পাহাড়টা, সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা, পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে, ধুলিকণা হয়ে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ, অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা, পুরোটাই পাহাড়, আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বাংলাদেশের ময়মনসিংহে আছে আমাদের এদেশের সবচেয়ে বড় পাহাড় গাঢ় পাহাড়, নাম শুনছেন? আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা। তাজিংডং বিজয়, বান্দরবানে কেউকারাডাং, চিম্বুক, চিম্বুকের চূড়ায় আমি উঠেছিলাম 2002 সালে, সেখানে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না, মাইক্রোনিও যেতে পারবেন না, চাঁদের গাড়ি আছে একটা, ওইটা আলাদা এক্সট্রা 2-3টা ইঞ্জিন লাগানো, ওইটা দিয়ে টেনে টেনে আপনারা নেবে, উপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড়। কেয়ামতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে, যখন একটা নাড়া দিবে, আর ইসরাফিল যখন ফুৎকার দিবে, একটা পাহাড়ও টিকবে, চিল্লায় বলেন টিকবে? এই জন্য আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে, পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে, কাঁপিয়ে দিবে, একটা পাহাড়ও টিকবে না, সবগুলো পাহাড় তুলার মতো ধুনিত হতে থাকবে, মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে, চন্দ্র সূর্য আলো থাকবে না, মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। চাঁদে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না, প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস, অ্যান্ড্রোমেডা, একটার ভেতরেও সেদিন আলো থাকবে না, সবগুলো অন্ধকার হয়ে যাবে, সাগরের পানির মধ্যে সেদিন দাও দাও করে আগুন জ্বলবে। সেই দিনটার নাম হচ্ছে আল কারিয়া, মাল ওমা আদ্রা কামাল, মানুষগুলো পাগল হয়ে যাবে, কেউ থাকবে তখন টয়লেটে, ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা এঁকেছেন, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে ক্ষেত খামারে, কেউ থাকবে অফিস আদালতে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে মোজ মাস্তির ভেতরে, ঠিক তখনই কেয়ামত হয়ে যাবে, কেউ পার পাবে না, সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার, পালাবো কোথায়? কেয়ামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না, গোটা বিশ্বব্যাপী হবে, তাই না? নাকি বাংলাদেশে কেয়ামত শুরু হইলে সৌদিতে হবে না, হ্যাঁ আমেরিকাতে হবে না,
সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, গোটা বিশ্বব্যাপী একসাথে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে, চিল্লা এখন ঠিক কিনা? মা তার ছেলেরে চিনবে না, দুধের বাচ্চাকে রেখে মা পালাবে, দুধের বাচ্চা, যে বাচ্চা দুধ খায়, ব্রেস্ট ফিডিং বেবি, এই বাচ্চারে রেখে মা কোনো দিকে যায়, ডানে বায়ে কোথাও সরতে চায় না, ব্যথা নি পায়, কষ্ট নি পায়, এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে দৌড়, তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে। তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা, এখনো পরিপূর্ণ হয় নাই, হাত পা ভালোভাবে গজায় নাই, ছোট্ট একটা গোস্তের টুকরা। হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে, কেয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে। এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নেই এখনো ঠিক মতো, এক ধাক্কায়, এক ভূকম্পনে, এক কাপুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া, ইঞ্জেকশন ছাড়া। আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া, মাল ওয়ামা আদ্রা কামাল, মানুষগুলো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে, এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায়, সেদিনে আকাশও থাকবে না। ইয়াউমিনাতবি সামা আকা তাইয়ি সিজিল্লিল কুতুব, কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো, কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো, সেদিন এই বিশাল সাত আকাশটারও হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে? তাইয়ি সিজিল্লিল কুতুব, ক্যান ইউ ইমাজিন, আপনি কি কল্পনা করতে পারেন? এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে, স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে, পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে, বুর্জাল খলিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার, ওইটার তো কিছু হবে না, ওই দিন কি হবে, ভেঙ্গে জেগে বো, ভেঙ্গে খান খান হয়ে যাবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এবার আমি যখন হজে গিয়েছিলাম, জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য, তখন বাঁ দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার, এটার কাজ চলতেছে আগামী বছর, এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে, এটা বুর্জাল খলিফা থেকে আরও উঁচু, বুর্জাল খলিফা 818 মিটার উঁচু, আর এই কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু, মানে 1 কিলোমিটার উঁচু, কেয়ামতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও, আরও যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার, তাইপেডাং 101, পেট্রোনাস টুইন টাওয়ার, বাংলাদেশের 40-50-60 তলাগুলো টিকবে? আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে, একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না, এই টাওয়ারগুলো একটাও টিকবে? আওয়াজ করে বলেন টিকবে? সে কথাই আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস। কি দৃশ্য আল্লাহ আঁকলেন, প্রথমে একটা সাইরেন দেয়া হবে, দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সরকার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, অমা হুম বি সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মানুষগুলোর দৌড়াদৌড়ি দেখলে মনে হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে, রেড ওয়াইন খেয়ে, উইস্কি খেয়ে, মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে, আসলে মদ খায় নাই, উইস্কিও খায় নাই, সেদিন আল্লাহর আযাব এত ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, সাগরের পানিতে দাউ দাউ করে আগুন, স্যাটেলাইট ভেঙে ঘান ঘান, বিল্ডিংগুলো ভেঙে ভেঙে পড়ছে, পাহাড়গুলো ধ্বনিত হচ্ছে, গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ, পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি, এবার দ্বিতীয় ফুৎকারটা দে, তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা? আরো জোরে বলেন, সে কেবল একটা দিয়েছে, এবার দ্বিতীয় ফুৎকার দিবে, দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে, একটার পর একটা মালাকুল মাউত রুহু কবজ করতে শুরু করবে, মরবেন না শুধু একজন, চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান
عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان. পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান, সব কি ফান, আমরা বলি না ফানা ফানা, বলি ফানা ফানা হয়ে যাবে, কিছু থাকবে না, থাকবে একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ তুমি ইমানের মরণ দাও, পড়ে না আমিন, ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও, পড়ে না আমিন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, পড়ে না আমিন। বিষ্ণুবি বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি, অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি, শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায়, হার্ট অ্যাটাক করেও মারা যায়, স্ট্রোক করেও যদি মারা যায়, কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, কেয়ামতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়েন আমিন আমার সাথে সাথে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়ে না আমিন। ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এজন্য আখের যদি ভালো হয় সব ভালো, তার শেষ ভালো যার। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো, আমাদের শেষটাকে তুমি ইমানের উপর করো, পড়েন আমিন। অনেক আল্লাহওয়ালা নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ শেষটা আমার ভালো করো, আমার শেষটা যেন কালিমাতুত তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহর উপর হয়, আমার শেষটা যেন ইমানের উপর হয়, পড়ে না আমিন। এক সাহাবা জিহাদের ময়দানে, বুখারীর বর্ণনা, যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে, লা তাজিদু শাযা ওয়ালা ফাযা ইল্লা ইয়াকতুলু বিসাইফি, বিশাল তলোয়ার নিয়ে আল্লাহু আকবার বলে বলে কাফের আর মুশরিকের বাচ্চাগুলোরে কচুকাটা করছে। সাহাবীরা দেখে পেছন থেকে বাহাবা দেয়, নবীর কাছে এসে খুশ খবর দেয়, ও নবী দেখেন আপনার সাহাবি দিন কায়েমের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশরিকদেরকে কচুকাটা করছে, নবী দেখেন। আজকে জেহাদের ময়দানে যুদ্ধে সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। সাহাবিরা তো অবাক, জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফিরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত, একটার পর একটা কাফির গুলোরে হত্যা করে জাহান্নামের মেহমান করে পাঠিয়ে দিচ্ছে, এই লোকটা কেমন করে জাহান্নামি হয়? বিশ্বনবী বললেন, হুয়াফিন না, এই লোকটা জাহান্নামে যাবে, এরে কেউ বাঁচাতে পারবে না, জাহান্নামি। এক সাহাবি মনে মনে বলল, এই লোকটা কেমন করে জাহান্নামি হয়, আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে, কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে। সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছনে এলো, দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে, মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চারদিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে, এবার আর সে পারে না, দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত, এবার নিজেও মারে আবার মাইরও খায়,
মারে বাবার মাইরও খায়, খেতে খেতে হঠাৎ এক কাফেরের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই, এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে, ফিনকে দিয়ে রক্ত, ব্লিডিং হতে হতে, রক্তপাত হতে হতে, সাহাবি নিস্তেজ, আর পারে না, আর সহ্য করতে পারে না, শাহাদাতের জন্য অল্প একটু দেরি, এ অল্প একটু দেরি সাহাবির আর সহ্য হয় নাই, ওই সাহাবি নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তলোয়ারের এক মাথা পেটের এখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে। যে সাহাবি পেছন থেকে ফলো করেছে সে বলে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, দৌড়ে এসে নবীর কাছে বলে ও নবী, আপনি যে নবী, শেষ নবী, আখেরি জামানার পয়গম্বর, আপনি যে বিশ্ব নবী, কোনো সন্দেহ নাই, আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি, আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য শেষটা কার, শেষটা কিভাবে যায় আমরা জানি, এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয়, আমিন পড়েন, আমিন, আর জোরে পড়েন আমিন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউতকে বলবে ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোর রুহু কবজ কর, সব মানুষের রুহু কবজ হয়ে যাবে, সব জিনদের রুহু কবজ কর, সব জিনদেরও রুহু কবজ হয়ে যাবে, এবার সব ফেরেশতাদের রুহু কবজ কর, সব ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবখা, আর কে কে বেঁচে আছে বল, মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলো শেষ, ফেরেশতাগুলো শেষ, শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো মারে নাই। আল্লাহ বলবে যা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, যে ইসরাফিলের ফুৎকারে কেয়ামত হয়েছে ওই ইসরাফিলকেও শেষ করে ফেল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল সব শেষ, এবার মহাবিশ্বে কেউ নাই। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আজরাইল, এবার কে আছে, কয় কেউ নাই, সব শেষ, কেউ আছে, কেউ নাই, সব শেষ, আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউত, ঠিক কি না? আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত, আমারে বল কে আছে, কয় আমি আছি, কয় তুই মর, আমি আছি, আমি, আল্লাহ বলবে তাহলে এবার তুই মর, তুই মর, শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে, ভয়, ভয়ে খিচুনি ছুটে যাবে, কারণ মৃত্যুটা তো সে দেখেছে। দুইটা সিস্টেমে মালাকুল মাউত রুহ কাবাস করে, আপনারা যারা আল্লাহওয়ালা আপনাদের মাথার সামনে এসে সুশ্রী, যত সুন্দর হতে পারে একজন মানুষ, এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে, এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে, এসে খুবই বিনয়ের সাথে, ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না, ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না, ইয়া আইয়া তুহান নফসুল তৈয়্যিবা, হে পবিত্র আত্মা বেরোয় আয়, বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বেরোয় যাবে, ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্নাহ কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুহুটারে মালাকুল মাউত ইল্লিনে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও, আমিন। আর যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, বিশ্বনবীরা মানে নাই, তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, বি আকবাহিমা ইয়াকুন, হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ, বিদগুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে, মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না, সে ত্রাস সৃষ্টি করবে, ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে, কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন, ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে, ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে, ওইটা দেখলে অবস্থা খারাপ, চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া আইয়া তুহান নাফসুল খাবীসা, হে পাপাত্তা বেরোয় আয়, ইলা গাযাবিল্লাহ, আল্লাহর ক্ষোভ, আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয়। মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে, কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না, আত্মাটা একবার ডানে দৌড়, একবার বায়ে দৌড়, একবার সামনে দৌড়, আর একবার পিছনে দৌড়, এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে, পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয়, একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন পড়বেন, এটা এটা দোয়া,
ইমানের পথে থেকে যখন আমাদের মৃত্যু হয় পড়েন আমিন মালাকুল মাউত এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাঁপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কে পেলাব নাই মর মরতে হবেই কারণ কুল্লু নাফসিং এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যু নিতে হবে গ্রহণ করতে হবে স্বাদ দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব এটা আমরা সবাই জানি না কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব এটা আমরা কেউ জানি না জানি জানি মালাকুল মাউত কাঁপতে থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আল আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্বনবী বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের শিঙ্গায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আরদু আইনা নাহারুকে পৃথিবী তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশাহগুলো কই পৃথিবীর নাজ নেয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুল ইয়াউম হু বিলংস দ্য কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ক্ষমতা সেদিন কারো নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কাল্লা বানিয়েছিলেন সিংহায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবহানাল্লাহ পড়েন ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون مؤمن بندرا চোখ ডলতে ডলতে বলবে ঘুম ভাঙালো কে ঘুম ভাঙালো আমার ঘুম ভাঙালো কে মুমিনরা আপনারা দাদা আসছে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব্বুক তোর রবের নাম কি তোমার ধর্মের নাম কি এই লোকটারে চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোত্থেকে শিখলা কও কোত্থেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন ইফসাহু লাহু কবরুহু সাবঈনা যিরাআন কবরটারে সত্তর হাত লম্বা করে দেয়া হবে ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণওয়ালা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলেও একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢোকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইউল বাসুলিবাস ওয়াহালিল জান্নাত জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে
এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহলান, কংগ্রেচুলেশন, খোশ আমদেদ, তোমার জন্য কংগ্রেচুলেশন, সুস্বাগতম। তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেড়েছ, জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম, আর কোনো কাজ নাই, এবারের মতো খেলা শেষ, এবার ঘুমাও। কি করো, কথা বলেন, ঘুমাও। নাম কা নাওমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, এরকম ঘুম দাও, তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া। সুবহানাল্লাহ, পড়বেন না, সেই ঘুম ভেঙে যাবে, চোখ ডলতে ডলতে বলবে মাম্বা আসানা মিম্মা রাকাদিনা হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। চোখ ডলতে ডলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো, ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রাহমান, এটা সেই দিন যেদিনের ওয়াদা দিয়েছে কে, আজকের দিনটা হলো ফাইনাল দিন, আজকের খেলাটা হবে ফাইনাল খেলা, দ্য ফাইনাল ডে, আজকে বিচারের দিন। ওই যে শুনছিলা জাররা জাররা বিচার হবে, ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে, পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে, পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আসে না নাই, পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে, ক্রস ফায়ার গুলো দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সেদিন এই বিচারগুলো আসে না নাই, পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে, ওনার দাপট ছিল, ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে, কিন্তু কেয়ামতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই। বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড ইন লাইফ ইটস এ জোক, বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক, একটা খেলাধুলা, অবশ্যই বিচার থাকতে হবে, বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, চিল্লা এখন ঠিক কিনা, সবাই দাঁড়াবে, দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ কিয়ামা, আল কারিআ, মাল ওমা আদরাকা মাল, বিশ্বনবী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলাব, সেদিন মানুষগুলো উলঙ্গ, গায়ে জামা নাই, পেটে দানা পানি নাই, পায়ের মধ্যে জুতা নাই, সব উলঙ্গ। ভাবতেছেন না, খালি শুনতেছেন, ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, আমাদের সবাইকে দাঁড়াতে হবে, অবশ্যম্ভাবী, ওইটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই, চিল্লা এখন ঠিক কিনা। আল্লাহ বললেন কা আন সফসাফা লা তারা ফিহা আওয়াজাম ওয়ালা আমতা, লেভেল প্লেইং ফিল্ড, এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে, সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে, পেটে দানা পানি নাই, খাওয়া দাওয়া নাই, ক্লান্ত শ্রান্ত পেরেশান, আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না, আল্লাহ ওই কঠিন দিন তোমার আরশের নিচে এই গুনাহগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান, ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বেরোয়ে যাবে, 50,000 বছর হবে সে দিনটা লম্বা, কয় হাজার, 50,000 বছর, পাগল হয়ে যাবে মানুষ, পাগল। মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ঙ্কর সেদিন, মানুষগুলো দাঁড়াবে, নারী পুরুষ কারো গায়ে জামা নাই, তাহলে কি মানুষের লজ্জা লাগবে না, ডোন্ট দে ফিল এনি শাই, এনি শেম, নো শেম, কোনো লজ্জা থাকবে না, কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না, মা সেটাই বললেন নবী, ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই, তাহলে কি লজ্জা শরমের কোনো ব্যাপার নাই, বিশ্বনবী বলেন আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর, কার গায়ে জামা আছে কার গায়ে নাই টেরো পাওয়া যাবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, নিজের সাথে মিলান, সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান, সেদিন ভাইকে দেখে ভাই পালাবে, আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন, আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন, আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না, আপনার প্রিয়তমা স্ত্রী আপনারে চিনবে না, আপনি তারে চিনবেন না, বাবা আপনারে পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে না নাই, যেই বাবা ছেলের সন্তানের
কল্যাণের জন্য নিজের জীবনটারও বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না, ওই বাবা ছেলেদের পরিচয় দিবে না, মা মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, ইমাম মুসল্লিকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, কেউ কাউরে চিনবে না। সাধারণ মানুষ আপনারে কি করবে? নবীরাও বলবে ইয়া নাফসি, সব নবীর মুখের জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। বাঁচানোর কেউ নাই, পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে সাইয়েদান আদম আলাইসাল্লামের কাছে যাবে, নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, সবাই বলবে পারবো না, আমাদের পক্ষে করা কিছু সম্ভব না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই, আবার এর চেয়ে বেশি রাগান্বিত সামনেও কোনোদিন হবেন না। আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না। পরে সাইয়েদান ঈসা আলাইসাল্লাম বলবেন, সাজেশন আছে আমার কাছে, সাজেশন, আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, একমাত্র আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া সাল্লাল্লাহু বিশ্ব নবী মাকামে মাহমুদে তখন সেজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন, সবার জিকিরিয়া নফসি, বিশ্ব নবীর জিকিরিয়া উম্মতি, আল্লাহ আকবার। আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না, মাথা তুলেন, ইরফা রাসাক, ও নবী মাথা তুলেন, সাল তুতা, আজকে যা চাবেন আমি তাই দেব, ওয়াশফা তু শাফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। কঠিন দিন, ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না? নাই। ওই দিনটার নাম আল কারিয়া, আমাল আমা আদরা কামাল। এরপর আল্লাহ বললেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন, আল্লাহু আকবার। দেখেন বর্ণনাটা কেমন করে দিচ্ছেন। আল্লাহ বললেন, সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সব কিছুর ওজন দেব। মিজানের বহু বচন হচ্ছে মাওয়াজিন, মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে কি, বহু বচন কি মাওয়াজিন। আল্লাহ বললেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান, একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন, এই দুইটা বাক্য জিব্বায় উচ্চারণ করতে পাতলা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে, বিশাল ওজন, আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে। সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জাররা জাররা হিসাব করবেন। মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। কি পাল্লা, কথা বলেন, মিজানের পাল্লার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে, সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। দাড়ি পাল্লাতে আলু মাপে, ডাল মাপে, চাল মাপে, এগুলো মাপে, নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে, ঠিক কি না? দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন? নিক্তি পাল্লা দিয়ে মাপে, কারণ দাড়ি পাল্লায় খুব সূক্ষাতি সূক্ষ্ম হিসাব করা যায় না, দু চারটা চাল ডাল বেশি কম এদিকে যাক ওদিকে যাক তেমন সমস্যা নাই, কিন্তু স্বর্ণ যদি কিছু বেশি কম যায়, আমও শেষ, সালাও, ব্যবসা শেষ, ক্রেতা পাইয়ে গেলে উনি লাভবান, আমি পাইয়ে গেলে আমি লাভবান, এজন্য স্বর্ণ মাপতে হয় নিক্তি পাল্লা দিয়ে। নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে, ওটার মধ্যে একটা চুল ছিঁড়েও যদি আপনি দু তিনটা চুল ফেলে দেন, ওইটা ওজনে এসে যাবে, পয়েন্ট এত এত, এটার ওজন আছে, সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে, যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জাররা জাররা হিসাব করবে, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা। জাররার উদাহরণ আমি এরকম দেই, শীতের দিন সকালবেলায় যাদের টিনের ঘর আছে, দেখবেন টিনের ঘরে উপরে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে, ঘরে ঢুকলেই দেখবেন ঘরের কোথাও আলো নাই, কিন্তু এই টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে, ওটা সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে, ঘরের কোথাও দেখা যায় না, কিন্তু ওইটার মধ্যে দেখা যায়, দেখা যায় না, ওইটারে আরবিতে বলে জাররা। ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন, জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে? যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আরামে থাকবে, সুখে থাকবে, তাকে সামনের দিক থেকে এনে
এই ডান হাতে আমল নামা দেয়া হবে। ফামমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে তাদের আমল নামা সহজ হয়ে যাবে। আল্লাহ এই কঠিন বিপদের দিন যেদিন আমার বাবা আমার চিনবে না, আমার মা আমার চিনবে না, সূর্য আমার মাথার উপর, তুমি ছাড়া আমার কেউ নাই, ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমল নামা দিও। চিল্লায় পড়েন আমিন। রোজা সরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চান প্রতিদিন দোয়াতে বলবেন, আল্লাহ তুমি আমার বিচার করো না, বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও। বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই। বিষ্ণুই বললেন মান্নু কিসা উজ্জিবা, বিচার যার আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না। শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানোরও কেউ থাকবে। রোজা সরে হে আল্লাহ আমার পড়েন করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। ডান হাতে আমল নামা দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে। আর আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাওিয়া, তার জন্য আছে ধ্বংস। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এটা কেমন ধরনের ধ্বংস জানো নাকি? নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত আগুন। তাদেরকে আর ডান হাতে আমল নামা না, তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমল নামা দেয়া হবে। আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওরা আমল নামা নিতে চাইবে না। যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে, লিল্লাহে তাকবীর। আর যাদেরকে বা হাতে দেয়া হবে কয় লাগবো না, কি বলবে? লাগবে না, আমল নামার দরকার নাই। আল্লাহ বলেন লাগবে, আমল নামা নাও, নিজের আমল নামা নিজেই পরে নাম্বারিং করো, ইকরা পড়ো। পড়া ছাড়া কোনো গতি নাই। কোরআনও শুরু করছে পড়ো, আর আখিরাতের আমল নামা শুরু করছে কি দিয়া? কি দিয়ে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমল নামা পড়ো, নিজেই দেখো কি আমল নামা করেছো। আপনি যে আজকে তাফসির মাহফিলে আসেন এটা থাকবে না আপনার আমল নামায়? আজকের এশার সালাত যে জামাতে পড়লেন আমল নামায় থাকবে না? ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যেইভাবে করেছেন, একেবারে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমল নামায় তুলে দিবে কে? আপনার তো আনন্দের শেষ নাই। আপনার আমল নামায় আছে খালি জামাতে নামাজ, মা বাবার খেদমাত, শিরকার বেদাতের বিরুদ্ধে জেহাদ, হকের পক্ষে আপনার স্লোগান, ইসলামের পক্ষে আপনার আন্দোলন। আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন, আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে। আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমল নামা ভরপুর, কিন্তু যাকে বা হাতে আমল নামা দেওয়া হবে সে পড়তে চাইবে না, কারণ খুললেই দেখে আকাম আর কুকাম, পৃষ্ঠা একটার পরে একটা উল্টায় খালি আকাম কুকাম, দুর্নীতি, চোরাকার বাড়ি, ফ্যান্সি ডিলেরে ব্যবসা, মা বাবারে অন্যায়ভাবে অত্যাচার, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি, এরকম ডাকায় তা সেরা নাই। পাপ দিয়ে যার জীবন সাজানো ও কি আমল নামা পড়তে চাইবে? ও দেখবে যে ইসলামরে বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আসারা নাই, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, হকের বিরোধিতা করেছে, এরকম আসারা নাই। যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তার আমল নামে, সে তো পড়তে চাইবে না। সে বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন আমল নামা? ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে, বড় যা করেছি সেটাও দিয়েছে, ঠিক কি না? সে দেখে অবাক, সে বলবে লাগবে না, আল্লাহ বলবে পর, সবাই সবার আমল নামা মিলায় নে, কোনোটা বাদ গেল কি না? সুবহান আল্লাহ, পড়ে কি আহকামুল হাকিমিন আমরা পেয়েছি, রিচেক, ক্রস চেক এন্ড ডাবল চেক, আবার চেক করে দেখ। আমরা মহা খুশি, ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে, বলবে হায় হায় কি আমল নামা,
এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটাও মাটিতে পড়বে না ঠিক কিনা কি করা যায় কি করা যায় ফোন দিয়ে আটবে এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই মিছা কথা কম কই নাই দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা সে বলবে আল্লাহ আমার কথা আছে আল্লাহ বলবে কি কথা কে আল্লাহ এটা তো আমার আমল নামা না একটা সিস্টেম একটা প্রসিডিউর সে দেখবে যে লেটস চেক ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা বলবে আল্লাহ এটা তো আমার আমল নামা না তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে দিছে আরেকজনেরটা সলিমুদ্দিনটা আমি কলিমুদ্দিনে দিয়ে দিছি আল্লাহর ফেরেশতারা ভুল করে কথা বলেন আল্লাহ বলবে না এটা তোরই আমল নামা সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই আমি তো এত খারাপ ছিলাম না আমি ভালো মানুষ আমার আমল নামা না আরেকজনের আমল নামা আমাকে দেয়া হয়েছে আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে আল্লাহ বলবে কেরামান কাতিবিন আমার স্পেশাল দুইজন ফেরেশতা তাদের কাছে তোমার এই আমল নামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে সুবহানাল্লাহ কোন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহু আকবার কেরামান কাতিবিন সম্মানিত দুই ফেরেশতা يعلمون ما تفعلون দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে লিখে রেখেছে ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আরেকটা আমলনামা এনে দুইটা আমলনামা দেয়া হবে মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে অক্ষরে অক্ষরে মিলে যাবে সুবহানাল্লাহ পড়েন উনি তো আহকামুল হাকিমিন উনি প্রমাণ করার সব বন্দোবস্ত করে রেখেছেন চিল্লায় কোন ঠিক কিনা তারপর নাফরমান কুলাঙ্গার গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই দুইটাই আমার না আমি এগুলো করি নাই আপনার কেরামান কাতিবিন ভুল কইরা আমারে দিছে আমি কি করব আমি তো ভালো মানুষ আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার নিচে এখানে আমি একটা লকেট দিয়েছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি نخرج له يوم القيامة كتابا يلقاه منشورا সব মানুষের গলার মধ্যে আমি একটা ছোট্ট লকেট দিয়ে রেখেছি وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার মধ্যে ছোট্ট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি দুনিয়াতে যখন যা করেছিস যা বলেছি সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি সব আছে এইখানে অকুল্লা ইনসান সবার আছে আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা প্রতিটা মানুষের গলায় এটা দেয়া বাঁচার কোনো উপায় নাই আল্লাহ সেখান থেকে আরেকটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা গাদ্দার দেখবে এটাও মিলে যায় বাঁচার উপায় আছে এরপর লাস্ট চান্স আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না নাই আল্লাহ বলবে না ইহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি তোর আমল নামার উপরে তোর ফিঙ্গারপ্রিন্ট আছে আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গারপ্রিন্ট আছে তোর 14 গোষ্ঠীর ফিঙ্গারপ্রিন্ট আমার আছে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ এটা দিয়ে আল্লাহ ধরে ফেলবেন এই ফিঙ্গারপ্রিন্ট মিলে না এই হাতের আঙ্গুলের ছাপ এটা আবিষ্কার করেছে ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট 1880 সালে দেড় হাজার বছর আগে কোরআনে সুরাতুল কেয়ামার ভেতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছে কে কি আজীব কথা আঙ্গুলের এই ছাপ খেয়াল করে কোনোদিন দেখছেন এখানে ছোট্ট ছোট্ট এরকম গোল 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 ছাপ আছে একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিলে না আমার এই আঙ্গুলের সাথে এটা মিলবে না এটার সাথে এটা মিলবে না আমার দশটা আঙ্গুলের সাথে মিলবে না একটার সাথে আরেকটা না আলাদা আলাদা এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ থাকে তাহলে 6000 কোটি হাতের আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোনো মিল আছে কারিগরটা কে স্রষ্টাটা কে আবার যারা সিগনেচার দিতে পারে না তাদের টিপস হয় আছে না নাই এখন দেশের বাইরে যেতে চাইলে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই
সব জায়গায় লাগে, এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন। গত বছর দুয়ের আগে বাংলাদেশও সিম কেনার জন্য সবাইকে দেয়া লাগছে না? আপনি দেশে বিদেশে ঘুরতে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট লাগবে, সিকিউরিটি পারপাস আপনাকে দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে আপনার। আর পায়ের মধ্যে যেটা আছে এটাকে ফুটপ্রিন্ট কি বলে, ওইটা প্রাণীদের ক্ষেত্রে কাজে লাগে। প্রাণী গণনা করতে বাঘ শুমারি হয় সুন্দরবনে। আমাদের সুন্দরবন কিন্তু অর্ধেক আমাদের, অর্ধেক ইন্ডিয়ার। তো কাদের বাঘ কোনটা, কোন এলাকায় কয়টা বাঘ আছে এটার হিসাব আছে। তো বাঘ গণে কি করে, বাঘের চেহারা তো একরকম, আর কাছে যেহেতু গণার সুযোগ নাই, এটা গণে পায়ের ছাপ দেখে। বাঘের তো হাত নাই, চারটাই পা, এই পায়ের একটা বাঘের পায়ের ছাপের সাথে আর একটা বাঘের পায়ের ছাপের মিল নাই। সুবহানাল্লাহ পড়ে। আবার কাবা ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গায় একজন নবীর ফুটপ্রিন্ট আছে না নাই? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের ফুটপ্রিন্ট যেইখানে আছে ওই জায়গাটারে নামাজের জায়গা বানাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে অ্যাডামস পিকে। এইভাবে আল্লাহ বললেন, তোর আঙ্গুলের ছাপ আছে, আমল নামাটা খোল। আল্লাহর অথেন্টিকেশন থেকে আঙ্গুলের ছাপ, আমল নামার আঙ্গুলের ছাপ দুটোই মিলে যাবে, আর কোনো চোরামি করার সুযোগ তার থাকবে নাকি? কথা বলেন, মিথ্যা বলে আল্লাহর কাছ থেকে সেদিন বাঁচার কোনো সুযোগ আছে? একটার পর একটা প্রমাণ দিয়ে আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন, এটা আর কারো আমল নামার নয়, এটা তোর আমল নামা, চিৎকার করে বলেন ঠিক কিনা? তারপরে বলতে চাইবে আমি করি নাই, আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজকে তোর ঠোঁট দুইটা আমি সেলাই করে দিলাম, তোর মুখ দিয়ে আর কথা বলার অধিকার নাই, তোর হাত এবার সাক্ষী দিবে, হাত বলবে আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি শুট করেছি, আমি অন্যায়ভাবে মানুষের উপর চড়াও হয়েছে, হামলা করেছি, আঘাত করেছি। পা বলবে, পা দিয়ে হেঁটে হেঁটে আমি গানের কনসার্টে গিয়েছি, মদের আড্ডাখানায় গিয়েছি, জুয়ার আসরে গিয়েছি, ঠিক কিনা? অন্যায় করার জন্য পা দিয়ে গিয়েছি, ব্রেন দিয়ে চিন্তা করেছি, একটার পর একটা অন্তর থেকে শুরু করে সারা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে। সেদিন আল্লাহর দরবার থেকে, আল্লাহর মোয়াখাজা থেকে পালাবার সুযোগ নাই। আল্লাহ অনেক ছাড় দিছে দুনিয়ার বুকে, খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তাই না? আল্লাহ কি দেয়? কিন্তু ফেরাউন যে ছাড় দিছিল, ছেড়ে দিছে? আবু জাহেলকে কি দিছে? ছাড়, ছেড়ে দেয় নাই। নামরুদকে কি দিয়েছে? এখনো অনেককে আল্লাহ ছাড় দেয়, অনেক দাপট, অনেক ক্ষমতা, অনেক অন্যায়, আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেওয়ার সত্তা না। আল্লাহ যখন ধরবে পালানোর জায়গা থাকবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন সেই দিনটা ভয়ঙ্কর দিন, দিনটার নাম হচ্ছে আল কারিয়া। মাল ওমা আদরা কামাল কেয়ামতটা দেখছেন আপনারা? দেখছেন না? আমি চেষ্টা করেছি আপনাদের চোখের সামনে তুলে ধরতে, অনেকটা দেখা গেছে না কেয়ামত? দেখা গেছে, দেখা গেছে। ভয় হয়, অন্তরে কি ভয় লাগে? হৃদয় আমাদের পাষাণ হয়ে গেছে, এই পার্থিব জীবন, বিত্ত, বৈভব, এগুলোতে আমাদের অন্তর এখন শক্ত, এই অন্তর নরম হতে চায় না, এ চোখ দিয়ে পানি নামতে চায় না, অন্তরগুলো আমাদের পাথর। এই মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে হৃদয়টাকে নরম করা, আখেরাতমুখী করে দেয়া। আমাদের আধ্যাত্মিকতা, দিনদারি, এখলাস ইজ গোয়িং ডাউন ডে আফটার ডে, প্রতিদিন কমছে। আর আমাদের লোভ, ইগো, অহংকার, দুনিয়ার লোভ লালসা দিন দিন বেড়ে যাচ্ছে। এই তাফসির মাহফিলগুলোর উদ্দেশ্য, এই তাফসিরের মধ্য দিয়ে মানুষগুলোরে আল্লাহওয়ালা বানানো, ঠিক কিনা? এই যে দুনিয়া যেটার জন্য এত পাগল, এটা আসলে একটা মরিচিকা, এটা একটা ধোকা, একটা ধূম্রজাল। এই ধূম্রজালের ভেতরে আমরা পড়ে আছি, চলে যেতে হবে, থাকতে পারবো? কথা কন, কবরের ভয়ে আমরা কি পারি না একটু মসজিদের ভেতরে যেতে? মশার ভয়ে আমরা মশারির ভেতরে ঢুকি, এরকম আছে না নাই? কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে মসজিদে ঢুকতে চায় না, এরকম ডাকাইতে আছে না নাই? মসজিদমুখী হতে হবে। প্রথম যে হিসাবটা আল্লাহ কিয়ামতের দিন নেবে ওইটা সালাত, সেটা কি? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি। আপনারা সম্মানিত বানাবে কে? আমরা সম্মানিত হতে চাই না? হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলা আলা, রব্বি আলা আযীম। সুবহানাল্লাহ পড়ে। আজকের এই মাহফিল থেকে কি আমরা এই ওয়াদা করতে পারি না যে আমরা আর কোনোদিন সালাত ছাড়বো না?
যেহেতু সালাত পড়লে আমি সম্মানিত হব, এই সালাতের হিসাব প্রথম হিসাব, রাজি আছেন? হাত তুলে আল্লাহর দেখান, আওয়াজ তুলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ, আর জোরে ইয়া আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। তুমি তৌফিক দাও, ইমানি মৃত্যু দাও, শহীদি মরণ দাও, আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি, এই সবগুলো কথা আল্লাহ যেন প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে, পাশাপাশি আপনাদেরও আমলের তৌফিক দান করে আমরা পড়ি, আমিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।